আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সকালবেলা দেখতে পাচ্ছেন আম্মু পিঠা তৈরি করছে। তো ভাপা পিঠা তৈরি করার এটা একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এরকম আম্মুর কাছে সবসময় দেখেছি আগে গুঁড়োটা সবসময় একদম রেডি করে এটা ফ্রিজে রেখে দেয়, আর গুড় আর নারকেল এগুলো কেটে সব কিছু ঠিকঠাক করে ফ্রিজে রেখে দেয়। তো এভাবে কিন্তু 3-4 দিন কিন্তু খাওয়া যায়, আর এভাবে কিন্তু ফ্রিজে 3-4 দিন সংরক্ষণ করা যায়। তো আমিও কিন্তু বাসায় সবসময় এভাবে করে রাখি, আর আম্মু দেখছেন এভাবে করেই পিঠাটা বানাচ্ছেন, এটা ফ্রিজে ছিল। তো এটা হচ্ছে আম্মুর পোষা একটা মোরগ। মোরগটাকে আম্মু সকালবেলা দেখলাম একটু চাউল খেতে দিচ্ছে, কারণ আজকে আম্মুর এই শখের মোরগটা হচ্ছে আম্মুর নাতিদের জন্য জবাই করবে। তো আম্মু বলছে যে এটা আদিব জাইবের জন্য নাকি আম্মু রেখেছে। তা আম্মুর পোষা মুরগি আম্মুর অনেক আদরের, কিন্তু নাতিদের চেয়ে বেশি আদরের না, এ কারণে নাতিদের জন্যই হচ্ছে আম্মু মুরগিটা জবাই করবেন। তো হুজুর এসেছে, হুজুর এসে হচ্ছে এটা জবাই করছেন, আর এই যে জবাই করা হয়ে গিয়েছে, তো আন্টি এটা বাসায় নিয়ে যাচ্ছে, এটা এখন হচ্ছে পরিষ্কার করবে। আর ঘরের মুরগি আর দেশি মুরগির স্বাদ কিন্তু অন্যরকম। তো আমরা যেগুলো নর্মালি ঢাকায় যেগুলো দেশি মুরগি বলে কিনে খাই, আমার তো মনে হয় না এগুলো দেশি মুরগি, হয়তো ওইগুলো ওইভাবে হয়তো ফার্মে মুরগিটা ওইভাবে এরা লালন পালন করে আর কি। তো যাই হোক, মুরগিটা ওইদিকে পরিষ্কার করতে থাকুক, আমি একটু বাগানে এসেছি, কারণ এখানে আম্মু বলেছে আমরা একটু বড় হয়েছে, তো বললো যে আমরা যেগুলো একটু বড় হয়েছে তোমরা গিয়ে এগুলো নিয়ে আসো। তো আমি আর জারিব এসেছি, আর খালামণিও এসেছে সাথে, খালামণিরা আছে থাকবে আর কয়েকদিন। তো জারিব কিন্তু বেশ খুশিও, গাছ থেকেও আমরা পেরে নিচ্ছি, ও এমনি নর্মালি তো আমরা কিনে খেয়েছি আমরা বাজার থেকে, কখনো তো গাছ থেকে এভাবে পেরে খাইনি। আর এখানে দেখতে পাচ্ছেন আব্বু নতুন কিন্তু আরও অনেক মরিচ গাছ লাগিয়েছেন, আর আম্মুর কুমড়ো লতায় কিন্তু কুমড়োর ফুল এসেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। শীতের সকাল 9টা বাজতে বাজতে কিন্তু মিষ্টি রোদ, আর ঘাসগুলো কিন্তু এখনও ভিজা ভিজা, একটু কুয়াশা কুয়াশা, আর সকালবেলার এই রোদটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমি দেখা যায় সকালবেলা এরকম একটু বাগানে আসি, আর এই বিলটা জুড়ে হচ্ছে আমাদের শৈশবের অনেক স্মৃতি আছে। আমি সামনে এই বিলটাতে যাব, ঘুরে দেখাবো, এখানে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে। ছোটোবেলায় এখানে গিয়ে কত রকমের খেলাধুলা করতাম, আবার মাগরিবের সময় হতে হতে দৌড়ে চলে আসতাম, সে আম্মু বকা দিবে। তো এসব স্মৃতিগুলো কিন্তু খুবই মনে পড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন কামরাঙা গাছে কিন্তু কামরাঙাগুলো ধরে একদম লাল লাল হয়ে যাচ্ছে, মানে পেকে যাচ্ছে। তো এগুলো আরও একটু পাকুক, ভালো লাগছে কিন্তু গাছে দেখতে। তো এগুলো আম্মু রেখে দিয়েছিল আমরা এসে পাড়ার জন্য, বাট আমি এসে বলছি না আরও কিছুদিন থাক, এগুলো কিন্তু গাছে অন্যরকম সুন্দর লাগছে। সবসময় তো কিনে খাই, কিন্তু গাছে তো এরকম সচরাচর সবসময় দেখি না। আর জারিব কিন্তু বাগানে আসার সাথে সাথে পানি দেওয়া শুরু করেছে ওর নানা ভাইয়ের মতো। তো এখানে কিন্তু মরিচ গাছেও দেখছি অনেক মরিচ ধরেছে, এরকম কিন্তু অনেকগুলো মরিচ গাছে কিন্তু মরিচ ধরেছে। তো এই মরিচগুলো কিন্তু আম্মু এখনও ছিঁড়েনি, আম্মু মরিচ কিনে খাচ্ছে বাট এখান থেকে ছিঁড়ে খাচ্ছে না, আমার কাছে নাকি অনেক সুন্দর লাগছে, আমার কাছেও কিন্তু বেশ সুন্দর লাগছে এই মরিচ গাছগুলো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা মরিচ গাছেই কিন্তু মরিচ ধরে আছে, আর এই মরিচগুলো কিন্তু একটু কালছে। আর এখানে হচ্ছে আম্মুর মুরগিগুলো সকালবেলা চলে এসেছে, তো আমাদের যেমন ঠান্ডা লাগছে এই মুরগিগুলোর কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এ কারণে এই বাগানটাতে যেহেতু একটু রোদ আসে, তো রোদে এগুলো এভাবে শুয়ে আছে। আর জারিফ তো একদম মন দিয়ে দেখছিল যে মুরগিগুলো এখানে কী করছে। তো আজকে আম্মুর একটা রেসিপি আমি শেয়ার করব, সেটা হচ্ছে আম্মু যে মোরগটা জবাই করেছিল, তো সেটা এখানে ধুয়ে সব কিছু ঠিকঠাক করে আর কি, ওখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মশলা সব কিছু দিয়ে মেখে নিয়েছে। এটা আমি বাগানে থাকতে থাকতেই আম্মু সব কিছু ঠিকঠাক করে নিয়েছে। এরপর হচ্ছে আজকে মাটির চুলায় রান্না হবে। তো মাটির চুলার রান্না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আর আপনারাও কিন্তু অনেক পছন্দ করেন। তো আমাকে গত একটা ব্লগে এক আপু জিজ্ঞেস করেছিল এটা কীরকম চুলা, এটা হচ্ছে সিমেন্টের চুলা, সিমেন্ট দিয়ে তৈরি করা একটা চুলা।
আর আশেপাশেও কিন্তু সব কিছু সিমেন্টের, আর এটা কিন্তু ধোয়া যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি এরকম। তো যাই হোক, এটা আম্মরা কীভাবে মিস্ত্রি দিয়ে যেন করে মানে করিয়েছিল আর কি। তো এখানে হচ্ছে আম্মু তেল গরম করে এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু একটু ভেজে নিচ্ছে, আর আম্মু যে মশলাটা সবসময় ইউজ করে সেটা হচ্ছে ধনিয়া, জিরা, মৌরি, এলাচ, দারচিনি সব একসাথে শুকিয়ে গুঁড়া করে অনেক দিনের জন্য, 6 মাস বছরের জন্য একবারে গুঁড়া করে রাখে আর কি। তো ওখান থেকে মশলার গুঁড়া দিয়েছে 3 চামচের মতো, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এগুলো পরিমাণ মতো দিয়েছে, দিয়ে এগুলো মাংসের সাথে মেখে নিয়েছে ভালোভাবে। আর এখানে হচ্ছে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে তেলে একটু কষিয়ে নিচ্ছে। তো তেলে কিন্তু এভাবে দিলে এর ফ্লেভারটা বেশ ভালো আসে, আর মাটি চুলের রান্না কিন্তু অন্যরকম একটা স্বাদ। তো এখানে যে মাংসগুলোর সাথে আম্মু যে মশলাগুলো রেখেছিলো, তো সেগুলো সবগুলো একসাথে আম্মু এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছে, আর এভাবে একটু কষিয়ে নিবে। এখানে আম্মু অল্প পরিমাণ পানিও দিচ্ছে, যেহেতু এটা দেশি মোরগ তো এটা কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত, পানি অনেক পানি দিলেও কিন্তু এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এখানে আম্মু একটু পানি দিয়েছে, দেওয়ার পরে এটা একটু কষিয়ে নিচ্ছে। তো কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে একটু ঝোল দিবে, আর দেশি মুরগি কিন্তু একটু ঝোল ঝোল রান্না করলেই বেশি মজা লাগে, এ কারণে আম্মু একটু ঝোল দিবে। আর আম্মুর হাতের মাংসটা কিন্তু আমার অনেক মজা লাগে, আম্মুর হাতের সব রান্নাটাই মজা, কারণ হচ্ছে আম্মু একটু সময় নিয়ে একটু কষিয়ে সব কিছু রান্না করেন। আমরা যদিও বা এভাবে তাড়াহুড়ার মধ্যে করি রান্নাবান্না, কিন্তু আম্মু একটু সময় নিয়ে আস্তে আস্তে করে রান্নাগুলো করেন, এ কারণে রান্নাগুলো কিন্তু অন্যরকম মজা লাগে। তো এখানে হচ্ছে আম্মু পরিমাণ মতো ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছে, আর মাংস কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, প্রায় ঘণ্টাখানেক ছিল এটা চুলায়, এখন ধনেপাতা দিয়ে এটা নামিয়ে ফেলছে। আর আজকে হচ্ছে বাজার করেও এনেছিলো, তো আম্মুর কিন্তু সব দিক দিয়ে আজকে একটু ব্যস্ততা, মাংস কাটছিলো, মাংস এনেছিলো। এরপর হচ্ছে আজকে আম্মু বিন্নি ভাত রান্না করেছিল, তো বিন্নি ভাত কিন্তু সবাই অনেক পছন্দ করে, আদিব সাহেব তো অনেক পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে। বাসায় দেখা যায় আমার শাশুড়ি মা মাঝে মাঝে রান্না করেন বিন্নি ভাত। তো এখানে হচ্ছে বিন্নি ভাতের সাথে আম্মু ফুলকপি রান্না করেছিলেন আজকে, তো ফুলকপি আর হচ্ছে আম্মু যে মুরগি রান্না করেছিলেন সে মুরগি খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগছে। আর আজকে বিকালে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, এ কারণে ব্লগটা আর বেশি বড় করিনি, আমার ছোট্ট একটা ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমার কাছে কিন্তু খেতে বেশ ভালো লাগছে। তো আপনারা যারা এখনও গ্রামে যাননি, এই শীতের মধ্যে একটু গ্রামে গিয়ে ঘুরে আসতে পারেন। আজকের ব্লগটি আমি শেষ করব, তার আগে হচ্ছে আমার ছোটো বোনের, আমার কাজিনের কিছু পিকচার আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।